আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি জানাবো ভীষণের ফ্রিজের কনফিগারেশন সম্পর্কে, যে আপনি ভীষণের ফ্রিজটা কেন কিনবেন আর সেটার মানসম্মত কতটা ভালো। তো বন্ধুরা শুরু করি আমরা। এটা হচ্ছে ভীষণের 238 লিটার ফ্রিজ। তো এই ভিতর ফ্রিজের ভিতরে এটা হচ্ছে আপনি পুরোটা হচ্ছে নর্মাল উপরে, আর নিচে হচ্ছে ডিপ। তো প্রথমে বলি ফ্রিজে যে আমাদের প্লাস্টিকটা আছে, এটা ভীষণের ফ্রিজে, এটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক, আরএফএলের ফুড গ্রেড ম্যাটেরিয়ালস বডি, যা আপনার খাবারকে সতেজতা রাখবে সবসময়। মেইন পয়েন্ট হচ্ছে এটা, ফ্রিজে যে বডি এটা হচ্ছে আপনি খাবারকে সবসময় সতেজতা রাখবে, ভালো রাখবে, খাবার গন্ধ করবে না। এবং এটা হচ্ছে এখানে একটা এলইডি লাইট আছে, উপরে হচ্ছে নর্মাল আর নিচে ডিপ। তো আপনি ডিবের কী সুবিধা আমি সেটা আপনাকে বলবো। ডিবে যে ড্রয়ার আছে এটা সুবিধাটা কী, যে প্রথমত সুবিধা হচ্ছে আপনি ডিবের যে সুবিধা আছে ড্রয়ারে, এটা আপনি মূলত ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন। কেননা আপনার আগের মডেলের যে ফ্রিজগুলো আছে এখানে ছিল কপার পাইপ, এখানে কপার পাইপ থাকাতে আপনি ফ্রিজটা ড্রয়ার ছাড়া ইউজ করা যায় না, আর এখন কপার পাইপটা আছে এর ভিতরে, এই জন্য আপনি ফ্রিজটা ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন। আর ড্রয়ারে কী সুবিধা, আপনি সুবিধাটা পাবেন যেরকম এই প্রথম ড্রয়ারে রাখলেন গরুর মাংস, দ্বিতীয় ড্রয়ারে রাখলেন মাছ, তৃতীয় ড্রয়ারে রাখলেন বা মুরগি বা যে কোনো কিছু রাখতে পারেন, মানে বিভিন্নটা বিভিন্ন ড্রয়ারে রাখলেন, চারটা ড্রয়ারে চারটা জিনিস রাখলেন, কোনটার সাথে কোনোটা মিক্সড হইল না, এটা হচ্ছে আপনার সুবিধা। কোনোটার সাথে কোনোটা স্বাদটা আপনার হচ্ছে যে মিলিত হইল না, যেটা স্বাদ সেটাই থেকে গেল। ফ্রিজটা শুধু এখানে যদি গরুর মাংসের রক্ত এখানে জমে থাকে, আপনি শুধু ড্রয়ারটা সুন্দর করে পরিষ্কার করলেই হবে, ফ্রিজের ভিতরে পরিষ্কার করতে হবে না, কারণ এখানে রক্ত বা যে কোনো কিছু ময়লা এর ভিতরেই থাকবে। এই জন্য এটা হচ্ছে আপনার ড্রয়ারের এই সুবিধাগুলো আছে। আপনি ড্রয়ারে একটু জায়গা কম হলেও কিন্তু ড্রয়ারে এই সুবিধাগুলো পাবেন, সাথে পাবেন হচ্ছে ভীষণের ফ্রিজে একটা লক, সেফটি লক, চাবি লক করে রাখলে শুধু চাবিটা যদি আপনার কাছে থাকে শুধু আপনি ছাড়া আর কেউ ফ্রিজটা খুলতে পারবে না। আর এটা হচ্ছে আপনি ভেজিটেবল নর্মালে এখানে হচ্ছে আপনার আপনি পাবেন, সাথে এখানে ডিমের খাঁচি, এই যে খাঁচি এখানে দুইটা খাঁচি, এখানে দিয়ে যে কোনো জায়গায় দিয়ে আপনি ডিম রাখতে পারবেন। তারপর আছে আপনার আইস পট, এখানে শুধু আপনি পানিতে যে কোনো ডিবে এক জায়গায় রাখলে এর ভিতরে আপনি আইস হয়ে থাকবে, তখন আপনি সেই আইসগুলো খেতে পারবেন। এই যে বড় আইসগুলো তোলার জন্য একটা থাকবে চামচ, এই যে চাবি, সাথে থাকবে ভীষণের ওয়ারেন্টি কার্ড। এই ওয়ারেন্টি কার্ডে আপনি হচ্ছে মেইন ভীষণের যে কোনো ফ্রিজের যে কোনো প্রবলেমের জন্য এই ওয়ারেন্টি কার্ডটা আপনার প্রয়োজন। এই ওয়ারেন্টি কার্ড থাকাকালীন আপনার যে ওয়ারেন্টি কার্ডের যে মেয়াদ থাকাকালীন আপনার কাছে থেকে কোনো চার্জ চাওয়া হবে না। যেরকম ফ্রিজের কম্প্রেসারের গ্যারান্টি হচ্ছে 10 বছর, আর আদার্স যে পার্টসগুলো আছে ফ্রিজে সেগুলো হচ্ছে 4 বছর, যা অন্যান্য কোম্পানি কিন্তু সেটা 2 বছর দিয়ে থাকে আদার্স পার্টস, কিন্তু ভীষণের ফ্রিজ দিয়ে থাকে হচ্ছে আপনার আদার্স পার্টস 4 বছর এবং কম্প্রেসার 10 বছর। এই যে দেখেন কম্প্রেসার 10 বছর আর হচ্ছে আদার্স যে পার্টস 4 ইয়ার। এই ফ্রিজের যে কম্প্রেসারে গ্যাসটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে R6000A, একটা মানববন্ধ পরিবেশের যে গ্যাসটা দরকার ফ্রিজের জন্য খাবারকে সতেজ রাখার জন্য, সেই গ্যাসটা এই ফ্রিজে আপনার ভীষণের এই ফ্রিজ না সবগুলো ফ্রিজে সেই গ্যাসটা ইউজ করা হয়, যাতে আপনার খাবারগুলো সবসময় সতেজতা থাকে। এবং ফ্রিজের স্টেবলাইজার লাগে না, স্টেবলাইজার অটো, 160 থেকে 260 ভোল্টেজ রেঞ্জ, এই যে দেখেন ভোল্টেজ রেঞ্জ। ইনপুট আউটপুট হচ্ছে ইনপুট পাওয়ার 89 থেকে 95, যে ফ্রিজে যে একটা পাওয়ার থাকে সেই পাওয়ারটা একদম লো, যা আপনার ফ্রিজের হচ্ছে বিদ্যুৎ বিলটা একদম সাশ্রয়ী হবে। এবং ফ্রিজের যে আরও একটা মেইন যে জিনিস আছে কপার পাইপ যেটাকে বলা হয়, এটা ভীষণের ফ্রিজে 100% কপার কনডেন্সার, পুরো ফ্রিজে কপারের পাইপটা ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে যে আপনি ফাস্ট ফ্রিজিং আছে, তারপরে হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট ইউজ করা হয়েছে, আপনি গ্যাসকেটগুলো খুলে আবার হচ্ছে গরম পানিতে ধুয়ে আবার লাগাইতে পারবেন, এরকম সিস্টেমটা আছে। এবং এই যে দেখেন এখানে সব কিছু ফিচার দেওয়া আছে, আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি শুধু একটা ফ্রিজ দেখালাম ভীষণের ড্রয়ার সিস্টেম, এটা হচ্ছে 238 লিটার, যেগুলো ড্রয়ার সিস্টেম সব সেম,
একই সব প্লাস্টিক ইউজ করেছে, সেম হচ্ছে গ্যাসকেট, সেম কম্প্রেসার, সেম ওয়ারেন্টি গ্যারান্টি, এগুলোই সব আমি একটা ফ্রিজে দেখালাম যেটা ডোয়ার সিস্টেম সেটা সব সেম এই সিস্টেমেরটাই। আমি পরবর্তী ভিডিও দেখাবো আপনার যেটা হচ্ছে ভিশনের ডোয়ার সিস্টেম ছাড়া, সেই ভিডিও সম্পর্কে আমি ধারণা দিব পরবর্তী ভিডিওতে। ওইটাতে কী সুযোগ সুবিধা আছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, যদি আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।